চিত্রের মাধ্যমে একজন শিল্পী তার উপলব্ধিকে প্রকাশ করে আর দর্শক সেই ছবি দর্শন করে রস আস্বাদন করে। ছবির রং রূপ দর্শক মনকেও করে সম্মোহিত। সম্প্রতি মার্কিন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারে থাকা ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি। আর ব্যক্তিগত এই চ্যানেলের পরিচালনায় যিনি আছেন তার নাম হচ্ছে ফারজানা আক্তার। ফারজানা, আপনার ইউটিউবিং এবং ড্রয়িংয়ের গল্পটা পরে শুনবো, কিন্তু তার আগে জানতে চাই আপনার বেড়ে ওঠা কোথা থেকে এবং কোথা থেকে আপনি পড়াশোনা করেছেন। একদম শুরুতে যে আমার ছোটোবেলাটা, এটা হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করছি, তারপর আমি শিফট হয়ে কুমিল্লা চলে আসি। আর কুমিল্লা নুরুন্নাহার বিদ্যালয়ে আমার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হয়, তারপর আমি শিফট করি কুমিল্লার দিকে মেইন শহরে, এবং এখানে আমি ফরিদা বিদ্যায়তনে পড়াশোনা করি। প্লাস আমি কুমিল্লা সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি করি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আর কি। ছোটোবেলা থেকে কি আঁকাআঁকি করতেন? হ্যাঁ, ছোটোবেলা যখন থেকে আমি ক্লাস 1 কি 2, ওই সময়ে আমি আমার আব্বুকে আঁকতে দেখি ছবি, তো সেখান থেকে আমার ছবি আঁকার প্রতি একটা খুব ভালো লাগা তৈরি হয়, এবং সম্ভবত এরপর থেকে আমি প্রতিদিনই কিছু না কিছু ছবি নিজে নিজে আঁকতাম। তো এইভাবে আঁকতে আঁকতেই এক সময় আমার ছবি আঁকার দক্ষতা তৈরি হয়, আর এইভাবেই আর কি শিখা ছবি আঁকা। কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা কীভাবে শুরু হলো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যখন মাস্টার্সে পড়াশোনা শুরু করি, তখন আমার মাথায় আসলো যে যদি মাস্টার্স কমপ্লিট করে আমি কী করব, তখন তো আমার পড়াশোনা অলমোস্ট ডান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমি মাস্টার্স কমপ্লিট করে একটা জব করব। তা আমার হাজব্যান্ড এই কথাটা শোনা মাত্রই বলল যে ঠিক আছে, তুমি যদি কিছু করতে চাও তাহলে ফ্রিল্যান্সার হও, ঘরে বসেই কিছু একটা করো। তো আমার কাছেও বেশ ভালো লাগে, যেহেতু আমি মেয়ে, পাশাপাশি আমি পর্দা করি, সেক্ষেত্রে আমার কাছে খুব বেটার অপশন মনে হয় যে ফ্রিল্যান্সিং করা। আর আমি তখন তার কাছে আশা প্রকাশ করি যে ঠিক আছে, আমি এটাই করব। তো আমার হাজব্যান্ড তাৎক্ষণিক দেখা গেছে যে আমার যা যা প্রয়োজন ফ্রিল্যান্সিং করার জন্য, যেমন PC, তারপর অনলাইন কোর্সের যে CD ক্যাসেট, এই সব কিছু কালেক্ট করে আমাকে এনে দেয়। আর তখন থেকে আমার প্র্যাকটিস করা শুরু হয় আর কি, ঘরে বসেই। প্র্যাকটিস করার এক পর্যায়ে আমি প্রথমে শুরু করি প্র্যাকটিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে, আর এটা করতে করতে তখন আমি ইন্টারনেট জগৎ সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা তৈরি হয় যে কী কী সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে ইউটিউব চ্যানেলটাও আছে। তো ইউটিউব সম্পর্কে ওইখান থেকেই আমার একটা ধারণা তৈরি হয়। আপনার অডিয়েন্সে যে জরিপটা আমরা দেখেছি সেখানে কিন্তু ভারত ছিল একেবারে 40%, আর এরপর ছিল আমেরিকা, তারপর হচ্ছে বাংলাদেশ। তো কী মনে হয় বাংলাদেশ এই 3 নম্বরে থাকা বাংলাদেশের মানুষের কি এই ড্রয়িংয়ের ব্যাপারে কিছুটা অনাগ্রহী? এটার ঘাটতিটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে যারা অভিভাবক, তারা মনে করে যে বাচ্চারা ছবি আঁকার পিছনে সময় দিলে হয়তো তাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এটা যে অনেকটাই ভুল ধারণা, কারণ ছবি আঁকাটা শুধুমাত্র যে একটা ছবি আঁকার প্রতি শেখা তা না, এখান থেকে একটা বাচ্চার অনেক দিক দিয়ে ব্রেন ডেভেলপ হয়। সে যে কোনো জিনিস ক্রিয়েট করার প্রতি তার একটা ধারণা তৈরি হয় যে ছবিটা আঁকাটা হচ্ছে একটা দক্ষতা জাস্ট। তো এই দক্ষতাটা সব বাচ্চাদেরই প্রয়োজন আছে আমি মনে করি। আর এটা এই ক্ষেত্রে বিদেশিরা, তারা ছোটোবেলা থেকেই বাচ্চাদের নাচের স্কুল, ছবি আঁকার স্কুল, তারপর দেখা গেছে বিভিন্ন দক্ষতা তৈরি করার জন্য সব ধরনের স্কুলেই ভর্তি করে দেয় পড়াশোনার পাশাপাশি, যার কারণে তারা যখন বড় হয় তখন তাদের আর বেকার থাকতে হয় না, কারণ তাদের প্যাশন তারা বুঝে যায় তারা কে কোন জিনিসটা পছন্দ করে এবং কোন বিষয়ে কাজ করলে তারা সাকসেসফুল হতে পারবে। আর সেক্ষেত্রে দেখা যায় বিদেশিরা এর জন্য এগিয়ে আছে সব ক্ষেত্রেই, আর আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে এই অভিভাবকদের এই চিন্তাভাবনার কারণে। আপনার কাছে কী মনে হয় আপনার ভিডিওটা কারা বেশি দেখে? আমার ড্রয়িংটা মূলত 2 ধরনের ক্যাটাগরি আছে এখানে। কেউ আছে যে স্যাটিসফাইং, যে ভিডিওটা যে দেখতে ভালো লাগে, খুব সুন্দরভাবে কীভাবে আঁকা হচ্ছে এটা দেখে খুব মজা পায়, এই ধরনের অডিয়েন্স আছে কিছু। আবার কিছু অডিয়েন্স আছে যারা শিখতে চায়, করতে চায় আমার পাশাপাশি, আমি কীভাবে করতেছি এটা দেখে দেখে প্র্যাকটিস করে। তো এই 2 ধরনের অডিয়েন্সই আমার চ্যানেলে থাকে, এই কারণে আমি এই 2 ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা ভিডিও মেক করি। মানুষ অর্থাৎ অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আপনি আঁকতে ভালোবাসেন। কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা, সে আসলে কী পছন্দ করে, কী আঁকতে পছন্দ করে? আমার এই ক্ষেত্রে মনে হয় আমি সব ধরনের ক্যাটাগরিতেই মানে খুব
ভালো লাগা কাজ করে, যেমন ওয়াটার কালার পেইন্টিং, তারপর প্যাস্টেল, তারপর অ্যাক্রিলিক, এমনকি পেন্সিল স্কেচ, মানে আমি প্রত্যেকটাতেই যেমন আলাদা আলাদাভাবে একটু ভালো লাগা অনুভব করি, যার কারণে আমি সবগুলো ক্যাটাগরি নিয়েই কাজ করার চেষ্টা করি। আমার ভালো লাগে সব ধরনের আর্ট নিয়ে কাজ। কিন্তু আপনার বেশি কাজের ক্ষেত্রে দেখা যায় পেন্সিল স্কেচ যেটা, ওইটা বেশি করা হয়? এটা করা হয়, এটা বিদেশিদের চাহিদা প্রচুর, এই ইন্ডিয়া এবং অন্যান্য দেশ, যে আমেরিকা অন্যান্য দেশ থেকে এটার অনেক চাহিদা আছে, তাই আমি পেন্সিল স্কেচ নিয়ে কাজ করেছি এতদিন, এখনও মোটামুটি চালিয়ে যাচ্ছি। তবে নেক্সটে আমার ইচ্ছা আছে পেইন্টিং নিয়ে বেশি কাজ করার। এই যে একা হাতে ঘর সামলাচ্ছেন, কাজ করছেন, নিজের কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছেন, তো এই কাজটা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে হয়? আমি যেভাবে কাজটা করতেছি, এটা আর পাঁচটা সাধারণ মানুষ হয়তো এইভাবে পারবে না, কারণ এটার জন্য প্রচণ্ড মনের জোরের প্রয়োজন, যেটা হচ্ছে অলসতা থাকবে না, কোনো রকম মানে বাহিরে ঘোরাঘুরির মেন্টালিটি থাকবে না, মানে কাজ ছাড়া কিছুই বুঝে না এমন একটা মানুষ হলেই তার পক্ষে সম্ভব। এইভাবে কাজটা প্রায় 6 বছর আমি এই কাজটা কন্টিনিউ, মানে একদম শুরু থেকে এখনও পর্যন্ত আমি কোনো রকম রেস্ট ছাড়া কাজটা করে যাচ্ছি। এমনকি আমি কোনো দূরে কোথাও ঘুরতেও যাই না, শুধুমাত্র আমার চ্যানেলের যে বিষয়টাকে আমি মাথায় রেখে এখনও পর্যন্ত আমি কন্টিনিউ করে যাচ্ছি। আর চ্যালেঞ্জিং বলতে গেলে এই যে এডিটিং, তারপর নতুন নতুন যে একটা ভিডিও নিয়ে কাজ করার যে প্ল্যানিং, আপনি একার হাতেই করছেন? হ্যাঁ, সব কিছুই আমি একাভাবে মানে এককভাবেই করছি, কারণ আমার বিষয়টা অন্য কেউ হয়তো ওইভাবে বুঝবে না যেভাবে আমি বুঝি, যেহেতু এটা আর্ট রিলেটেড। তো এইখানে ভিডিও এডিটিংটা কীভাবে হবে? ফারজানাকে দেখি যে সে আসলে আড়ালে থেকে নিজের কাজগুলো করে যাচ্ছে, মিডিয়া থেকে স্বেচ্ছায় কি নিজেকে আড়াল করে রাখছেন? এইরকম ভাবনাটা আসে না, কারণ আমি পর্দা মেনটেন করি, যার কারণে আমি একটু আড়ালে থাকতেই বেশি পছন্দ করি। আচ্ছা, তো খুব আমার যে দর্শকরা খুব বেশি চাহিদার কারণে আমি আমার একটা কোয়েশ্চেন আনসারের ভিডিও তৈরি করি, যাতে গ্রাহকরা আমাকে দেখতে পায়। তো এইটাই জাস্ট। আর এমনিতে দেখা গেছে যখন 10 মিলিয়ন ক্রস করলো, তখন তাদের খুব ইচ্ছা ছিল যে আমি একটা সেলিব্রেশন করি, তো এই বিষয়টাও আমি করি। তারপরও সপ্তাহখানেক আমার ভিডিওটা রেখে আমি আবার এটাকে প্রাইভেট করে দিই আর কি, যে কারণ আমি এটা লং টাইম রাখি না, যে বেশি মানুষের কাছে এটা পৌঁছাক ওইভাবে হয়তো আমি চাই না আর কি। ইউটিউবার হিসেবে কিন্তু বাংলাদেশে আপনি প্রথম ব্যক্তিগতভাবে ডায়মন্ড বাটনটি পেয়েছেন, তো এই প্রাপ্তিটা যখন হাতে পেয়েছেন উপলব্ধিটা কেমন ছিল? এটা তো একেবারে অন্যরকম একটা বিষয়। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যখন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমি প্রথম দিকে পাচ্ছি, এটা অবিশ্বাস্য, প্লাস এখনও বিশ্বাস হয় না আর কি আমার, যে বিষয়টা একটু অন্যরকম। যখনই ফিল হয় যে আমি এগুলো অর্জন করছি, তখনই সবসময় আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমার কেন মনে হয় যে এতটা প্রাপ্তি হয়তো আমার পাওয়ার কথা ছিল না, এটা পুরোটাই আমাকে হয়তো একজন মানে সৃষ্টিকর্তাই আমাকে এই বিষয়টা আমাকে দিয়েছে আর কি। এমনিতে আমরা জানি যে আপনি এর মধ্যে একটা ঝামেলায় পড়েছেন, আপনার কপিরাইটার একটা ইস্যু ছিল, ক্লেম করেছে খুব সম্ভবত বাইরের দেশ থেকে একটা চ্যানেল, তো ওই ব্যাপারে যদি কিছু বলতেন। আমি ডোরেমন ক্যারেক্টারের যে লোগোটা, এই লোগোর কারণে 300টা ভিডিওতে স্ট্রাইক আসে, আর এই 300টা ভিডিওর মানে স্ট্রাইকের কারণে আমাকে 300টা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয়, যে তাদেরকে জানাতে হয় যে এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা কন্টেন্ট, এখানে কোনো কপিরাইট নেই। তো তখন আমি জানতাম না যে কপিরাইটটা আসলে কী কারণে আসছে। তো সেক্ষেত্রে শুরুতে প্রথম তিন দিন আমি অযথাই চেষ্টা করে যাই আর কি, যে এরকম ফর্ম ফিল আপ করতে থাকি, তাদেরকে সাবমিট করতে থাকি। মানে আপনি ফাইন্ড আউট করতে পারছিলেন না কী থেকে কপিরাইট? হ্যাঁ, শুরুতে ফাইন্ড আউট করতে পারি নাই। তো শুরুতে আমি এটা মনে হচ্ছিলো যে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে আমাকে এরকম একটা জটিলতার মধ্যে ফেলেছে। তারপর যখন আমি স্প্যামের মেইলটা চেক করি এবং বুঝতে পারি যে ডোরেমন লোগো, তখন বুঝতে পারি যে হ্যাঁ, তাহলে স্ট্রাইক দেওয়ার রাইট আছে তাদের। তখন আমি তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করি এবং বলি যে এই ডোরেমন ক্যারেক্টারের বিষয়টা নিয়ে, তখন বলি যে আমি আমার ভিডিও থেকে রিমুভ করে দেব। তখন তারা খুব খুশি হয় এবং আমাকে বলে যে তারা তাহলে আমাকে ছেড়ে দেবে আর কি। এবার যদি আসি একেবারে আয় রোজগারের দিকে, তো এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমরা দেখি যে অনেক প্রচুর টাকা মানুষ ইনকাম করছে, তো ইনকামের সোর্সটা আসলে কেমন যদি আমাদেরকে জানানো যায়? এক এক চ্যানেলের ক্ষেত্রে এক এক রকম হতে পারে ইনকামটা,
এটা সবার ক্ষেত্রে এক হবে না। আর আমাদের যেহেতু আমার চ্যানেলটা ইন্টারন্যাশনাল চ্যানেল, এখানে অডিয়েন্স বাহির থেকে প্রচুর আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু বাহিরের যে অ্যাডের যে রেভিনিউটা এটা পাই, ওই ক্ষেত্রে দেখা যায় আমার একটু আর্নিংটা হয়তো বাংলাদেশের ভিউজের তুলনায় ওই আর্নিংয়েরটা মানে বেশি আর কি। তো ইউটিউবিংয়ের পর থেকে আপনি কী কী করেছেন, কী করতে পেরেছেন? আমি আমার যে আর্নিংটা থাকে, মানে আমার খরচ করার পর আমার চ্যানেলের রিলেটেড যত খরচ, তারপর আমার সংসার, এই সব কিছু করার পর যে টাকাটা থাকে সেখান থেকে আমি তিনটা প্রপার্টি করি আর কি। এটা দেখেছে ঢাকায় একটা, কুমিল্লায় দুইটা প্রপার্টি করি আর কি, মানে ফ্ল্যাট। ওগুলোর অ্যামাউন্ট কেমন ছিল? কুমিল্লায় যে দুইটা, এটা এসিএল ফ্ল্যাট, এগুলো মানে 1,20,00,000 আপ আর কি, এক একটা ফ্ল্যাট 60-60 লক্ষের উপরে পড়ছে। আর ঢাকায় যেটা, এটা 3 কোটির মতো পড়বে। এখন যেটা করছেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, তো এটাকে আসলে প্রাতিষ্ঠানিক কোনো রূপ দেওয়ার ইচ্ছা আছে কি না? ওইরকমভাবে চিন্তাভাবনা এখনও নেই। আর আমার ইচ্ছা আছে একটু অবসর সময় বের করা নিজের জন্য, খুবই ব্যস্ততার মধ্যে কাটে এখন লাইফটা, তো সংসার মানে আমার ছেলে আমার স্বামী তাদেরকে একটু বেশি সময় দেওয়ার ইচ্ছা, তারপর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা, হজ করার ইচ্ছা, তো সব মিলিয়ে দেখা গেছে যে ভবিষ্যতে আমি কাজ করব কিন্তু একটু কম করার চেষ্টা করব, আমার মানে এখান থেকে একটু বিরতি নেওয়ার চেষ্টা করবো আর কি। তো ফারজানা, খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এখানে এত সুন্দরভাবে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য।